আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বেসিক ইন্টারনেট পার্ট থ্রিতে আপনাকে স্বাগতম এই পার্টে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো কিন্তু এই পার্টটি হবে পুরোটাই থিওরিক্যাল এই বিষয়গুলো শুধু জানতে হবে এবং সেই অনুসারে নিজেকে আপগ্রেড করতে হবে যারা একদমই নিউ তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং যারা কাজ শিখেছেন কিন্তু কাজ পাচ্ছেন না কেন কাজ পাচ্ছেন না এই ভিডিও দেখার পর আশা করি বুঝতে পারবেন তো একদম নিউদের জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমরা জিমেইল সার্ভিস প্রোভাইড করে এরকম ওয়েবসাইটগুলো দেখেছি গত পার্টে তো কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি আশা করি আপনারা পারবেন তারপরেও যদি না পারেন জাস্ট সার্চ করবেন কোথায় ইউটিউবে ইউটিউবে কীভাবে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল দেখবেন অনেক টিউটোরিয়াল পাবেন যেটাতে বুঝতে পারবেন সেটাতেই কাজ করবেন বিশেষ করে চেষ্টা করবেন আপডেট ভিডিও রিসেন্ট যেগুলো মানে পাবলিশ হয়েছে তো জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় মনে রাখবেন আপনার নেম এবং ডেট অফ বার্থ এনআইডি অনুসারে আপনার এনআইডি অনুসারে যেন হয় যদি আপনার নামে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে চান অথবা যার নামে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন তার নাম তার ডেট অফ বার্থ দিয়ে আপনি জিমেইল ক্রিয়েট করতে পারেন অর্থাৎ যখন ভেরিফিকেশনের সময় আসবে তখন সকল ইনফরমেশন যেন একই এনআইডি অনুসারে হয় আশা করি বুঝতে পেরেছেন জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে এরপর আমাদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রয়োজন আমাদের প্রত্যেকেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে বলে আমি মনে করি তারপরেও যদি না থাকে ক্রিয়েট করে নেবেন আর সেটাও যদি না জানেন হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল এভাবে ইউটিউবে সার্চ করবেন পেয়ে যাবেন আচ্ছা ফেসবুক অ্যাকাউন্ট যদি থেকেও থাকে আমাদের প্রপারলি অপটিমাইজ বা এসিও করা নাই আমাদের ক্যাটাগরি অনুসারে আমরা যেই ক্যাটাগরিতে কাজ করব বলে ঠিক করেছি মনে মনে করছি যে আমি এই ক্যাটাগরিতে কাজ করব কিন্তু আমার প্রোফাইল এলোমেলো তাহলে হবে না আমাদের প্রোফাইল সেভাবে সাজাতে হবে আমাদের মানে ফ্রেন্ড লিস্ট সেভাবে বাড়াতে হবে ঠিক আছে আমাদের ক্লায়েন্টকে টার্গেট করে ফ্রেন্ড লিস্টগুলো বাড়াতে হবে তো ফেসবুক অ্যাকাউন্ট খুব বেশি আমি জোরালো মনে করছি না কারণ আমরা যেই কান্ট্রিগুলোতে কাজ করে থাকি সেসব কান্ট্রির ক্লায়েন্টগণ বেশিরভাগ ইউজ করে ইনস্টাগ্রাম লিংকডইন আবার অনেকে ইউজ করে টুইটার বা সবগুলোই থাকে এক একজন এক একটাতে অ্যাক্টিভ থাকে তো আমরা যদি এই প্ল্যাটফর্মগুলোতে তাদেরকে ফ্রেন্ড বানাইতে পারি তাহলে আমরা আমাদের যেই সার্ভিসগুলো এগুলো শেয়ার করলে তারা দেখতে পাবে এবং সেখান থেকে আমাদের কাজ পাওয়ার পসিবিলিটি থাকে তো আমরা সেক্ষেত্রে মার্কেট প্লেসেও কাজ পাবো এবং মার্কেট প্লেসের বাইরেও কাজ পেতে পারি অনেকেই বলেন কাজ শিখেছে অনেক দিন হল এবং মার্কেট প্লেসে অনেক দিন হলো লেগে আছি কিন্তু কাজ পাইতেছি না তাদের প্রবলেমটা আমার মনে হয় যে এই জায়গাতে তারা ঠিকভাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই অপটিমাইজ করে নাই বা করে নাই আবার অনেকে যায় দেখেন যে লিঙ্কডিন অ্যাকাউন্ট নাই বা ইনস্টাগ্রাম নাই বা টুইটার নাই এইসব ইউজ করে না তো আশা করি আপনারা এই প্রবলেমের সলিউশন করবেন আর কোনো কিছু না বুঝলে না পারলে কাউকে জিজ্ঞেস করার আগে ডিরেক্টলি সার্চ করবেন ইউটিউবে গিয়ে যে কোনো বিষয়ে হাউ টু ক্রিয়েট হাউ টু অপটিমাইজ হাউ টু এসিও কী করবেন হাউ টু এসিও ইনস্টাগ্রাম বাংলা টিউটোরিয়াল হাউ টু এসিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল অথবা হাউ টু ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল এভাবে সার্চ করবেন তো আপনার যেটা প্রয়োজন সেটা সেভাবে সার্চ করবে আমি ডট ডট দিয়ে রেখেছি এই লেখাগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপাতত বেসিক ইন্টারনেট এই পার্ট থেকে আমি শেষ করে দেব পরবর্তীতে প্রয়োজন হলে আরও ভিডিও অ্যাড করব তো এ পর্যন্ত হলে আমরা মূল কাজে ফিরে যেতে পারবো অর্থাৎ আমরা যে কাজ শিখতে যাচ্ছি কাজ শেখার প্রিপারেশনটা আমাদের কমপ্লিট হবে এই কোর্স বা এই প্লে লিস্টগুলো কমপ্লিট করার পর আপনি চাইলে যে কোনো জায়গা থেকে কোর্স করতে পারেন কিন্তু এইগুলো জানার আগে আপনি যদি কোনো কোর্সে যান আপনি কোর্স করতে পারবেন আপনি কোর্স করতে পারবেন এবং ওই কোর্স প্রপারলি বুঝতেও পারবেন কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না সঠিকভাবে ইউজ করতে পারবেন না এজন্যই মূলত আমার এই ভিডিওগুলো আশা করি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম